পরিবারের একমাত্র রোজগেরে মানুষের মৃত্যু হওয়ায় অসহায় অবস্থার মধ্যে রয়েছেন একটি পরিবার। এই খবর পেয়ে শহর বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিল। পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার পলেমপুরের বাসিন্দা পলাশ ঘোষ কিছুদিন আগে শারীরিক অসুস্থতায় মৃত্যু হয়। পলাশ ঘোষ এক ব্যক্তির গাড়ির চালক ছিলেন। বর্তমানে তার স্ত্রী ও দুই সন্তান আছে। এইরূপ পরিস্থিতিতে অসহায় অবস্থার মধ্যে রয়েছেন তারা। স্বামীর পেটে যন্ত্রণা হচ্ছিল, দিয়ে হঠাৎ করে মারা গেছে। বাড়িতে পুরুষ মানুষ কজন আছে? কেউ নেই, শুধু ওই ছেলে আর কেউ নেই। ছোট ছেলে? তাহলে এখন সংসার চালানোর মতো বাড়িতে কোনো পুরুষ নেই? কিভাবে আপনাদের দিন কাটছে? এখন ওই কাটছে। এই ঘরটা কি আপনাদের নিজেদের? হ্যাঁ, জামাইয়ের হয়েছিল ওই পেটে যন্ত্রণা, আর কিছু না, এসব দেখলাম মেয়ে আমার নিয়ে বর্ধমান নিয়ে গেছে। আমি বাড়িতে ছিলাম, জামাই যখন এলো এসে পড়েছে, চান করতে গেল কলতলায়, বলে আমি আমার গরম করছে, আমি চানটা করবো আগে, আমি ভাত দেবো, বলে না একটু পরে খাচ্ছি। দিয়ে চান করা হয়ে গেল, এলো আমার মেয়ে, একটি ভাত দিলো, খাবল তুমি ভাত খেলো, দিয়ে শুলো, দিয়ে আমাকে বললো ছেলেগুলোকে ভাত দিয়ে দিন, আপনি খেয়ে নিন, আপনার মেয়েকেও দিন, দিয়ে আমার আমি আমার মেয়ে দুটো নাতি নাতনি বলুন নাতি নাতনি নিয়ে খেতে বসেছিলাম। আর জামাই ওই পেটের যন্ত্রণায় ছটফট ছটফট করে। তাহলে এখন বাড়িতে ছেলে বলতে কে আছে? এখানে? হ্যাঁ, এখানে কেউ নেই, আমি আমার মেয়ের কাছে এসেছি। রোজগার করার কেউ নেই? না, রোজগার করার কেউ নেই। তা হলো বই কি না হলে করতে আছে, আর কে দিতেই বা আছে? বললেন আপনারা যেটুকুন সাহায্য করলেন এটাই আমাদের যথেষ্ট। কোন জায়গায় এটা? এটা এই খবর বর্ধমানের হৃদয় নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা পাওয়ার পর শুক্রবার ওই পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেয়। আজকে এই পলেমপুরেতে এক অসহায় পরিবারের পাশে আমরা এসেছি, কারণ এখন তো লকডাউন চলছে, কারণ মানুষের কাজকর্ম কোথাও কিছু নাই। আর যে পরিবারটার কাছে এসেছি সেই পরিবারের একমাত্র যে রোজগার করা লোক পলাশ ঘোষ গত 8-10 দিন হলো মারা গেছে। তো ওনার দুটি বাচ্চা, একটি মেয়ে এবং একটি ছেলে, আর নিজের স্ত্রী নিয়ে বসবাস করতেন, আর একটি লোকের প্রাইভেট গাড়ি চালাতেন। তো এই পরিবারে কোনো রোজগার করার আর কোনো কারুর রোজগারের নাই। তো সেই মতন অবস্থায় আমরা খবর পাই এবং বর্ধমানের হৃদয় থেকে সেই পরিবারের পাশে আমরা যেটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী এখন কিছুদিন চলার মতন চাল, ডাল, তেল, নুন, আটা, মশলা, যেগুলো সাধারণত মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, আমরা তার হাতে তুলে দিলাম এবং হাতে সামান্য কিছু আর্থিক সাহায্যও করলাম। এবং বর্ধমান শহরে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে, তাদের প্রত্যেককে আবেদন করব যে আপনারা যেমন মানুষের পাশে দাঁড়িয়েছেন, একটু চেষ্টা করবেন এই ধরনের মানুষগুলোর পাশে যদি একবার করে এসে দাঁড়াতে পারেন, তাহলে এই পরিবারগুলো যাদের এখন এই খুব করুণ এবং সংকটময় সমস্যার মধ্যে পড়ে আছে তাদের একটু সহযোগিতা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।